মানুষ তার জীবদ্দশায় যত কিছু সংগ্রহ করে তার মধ্যে বিদ্যা একমাত্র জিনিস যার কোনো ক্ষয় নেই। মানুষ মাত্রই পরম ইচ্ছা বিদ্যা লাভ করে বিদ্যান হওয়া। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যার অনুগ্রহে আমরা বিদ্যা লাভ করি তিনি হলেন দেবী সরস্বতী। আমাদের কাছে তার পরিচয় বিদ্যাদায়িনী দেবী হিসাবে। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবীর আরাধনা হয়। বিদ্যার দেবীর আরাধনা একটি চমৎকার সময়। ছাত্রছাত্রীরা সকাল সকাল স্নান করে দল বেঁধে মায়ের বাড়ি আনতে যাই। বাড়ি আনার পরেই শুরু হয় মায়ের পুজো। পুষ্পাঞ্জলির জন্য আমরা প্রস্তুত। জয় জয় দেবী চরাচর আমাদের প্রসাদ পাওয়া শুরু। আমরা 2008 সালে প্রথম আমাদের এই পুজোটা শুরু করেছিলাম। এটা আমাদের 11 বর্ষ হচ্ছে পুজো। দূষণটা আমরা তুলে ধরানোর চেষ্টা করছি যাতে দূষণটা সম্পর্কে মানুষ সচেতন হয় এবং এই দূষণটা যাতে কমায় তার জন্য সবাই ব্যবস্থা। এই থিমটা দেখে আশা করি সবাই খুশি হবে। জল সংরক্ষণের উপরও একটা আমরা চিন্তা আছে, কারণ এখনকার দিনে প্রচুর মানুষ জলের প্রচুর অপচয় করছে। জলের এখন 2020 নিয়ে একটা আমরা থিম করেছি। 2020-তে জল যথেষ্ট আছে। দেখুন আমাদের পানীয় জল যেটা লিটার প্রতি জলের অপচয়টা যাতে এখন থেকেই বন্ধ করা যায় সেই ভাবনা চিন্তা নিয়ে আমাদের এইবারে ছিল।